তুমি কি এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে পরীক্ষা দিতে যাচ্ছ? যারা বিজ্ঞানের স্টুডেন্ট তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে পরীক্ষা দিতে পারবা। তো তোমাদের জন্য আমাদের হালদা পাবলিকেশন থেকে প্রশ্ন ব্যাংক, যেটা ব্যাখ্যা সহকারে এবং সাজেশন যুক্ত একটা বই, অর্থাৎ একই বইয়ে সাজেশন প্লাস প্রশ্ন ব্যাংক রয়েছে। সেই বইটির নাম হচ্ছে হালদা এ ইউনিট। চলো আমরা দেখি বইটা কেমন। তো এটিই হচ্ছে হালদা এ ইউনিট বই, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন ব্যাংক প্লাস সাজেশন। বইয়ের শুরুতে আপনি এর প্রকাশকাল এবং আমার কিছু কথা এখানে পেয়ে যাবেন। এই কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য। এরপরে আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2022-23 সেশনের যে ভর্তি পরীক্ষা হয়েছিল সেটির একটি ওভারঅল সামারি এখানে পাবেন। যেমন দেখেন শিফট চারে গত বছর পদার্থবিজ্ঞান থেকে আমরা যদি দেখি যে মহাকর্ষ ও অভিকর্ষ থেকে দুইটি প্রশ্ন এসেছিল, আবার সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স থেকেও দুইটি প্রশ্ন এসেছিল। রসায়নের ক্ষেত্রে জৈব রসায়ন যে পুরো চ্যাপ্টারগুলো রয়েছে জৈব রসায়ন সংক্রান্ত, সেখান থেকে এসেছিল 8টা প্রশ্ন। এরপরে এখানে আপনি সূচিপত্র এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের ডি শিফটের প্রশ্নের এটা হচ্ছে যে ব্যাখ্যা সহকারে সমাধান বাংলা ইংরেজি, এটা হচ্ছে পদার্থবিজ্ঞান। দেখেন প্রতিটা সমস্যার একদম সুন্দর করে অঙ্ক করে দেওয়া আছে, যেখানে যেভাবে দরকার সেভাবে সমাধান দেওয়া আছে। এটা হচ্ছে উচ্চতর গণিত, ঠিক আছে। তারপরে আমরা যদি বায়োলজি এবং কেমিস্ট্রি অংশটা দেখি, এটা হচ্ছে যে রসায়ন পাঠ, ওকে। এরপরে এটা হচ্ছে যে জীববিজ্ঞান পাঠ। এটা গেল শিফট, একটা শিফটের প্রশ্ন, এটা আর একটা শিফটের প্রশ্ন বাংলা। তারপর হচ্ছে আপনার রসায়ন, ঠিক আছে। তারপরে হচ্ছে যে ম্যাথ, ঠিক আছে। তারপর হচ্ছে যে আপনার জীববিজ্ঞান। সো এভাবে প্রতিটা একদম বইয়ের শেষের দিকেও আপনি প্রতিটা প্রশ্নের ব্যাখ্যা খুব সুন্দর করে পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। যেখানে যেভাবে দরকার আমরা সেখানে সেভাবে করে ব্যাখ্যাগুলো দিয়েছি। এই বইয়ের আরেকটা গুরুত্বপূর্ণ আকর্ষণ হচ্ছে যে সাজেশন, অর্থাৎ আমরা এই বইয়ে এই ইউনিটের জন্য একটি ছোট সাজেশন দিয়েছি যেটা খুবই খুবই কার্যকর। যেমন ইংলিশ সাজেশনটা আমি ধরলাম, এখানে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন হচ্ছে টপিক ওয়ানে দিয়েছি আমরা। এখানে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কীভাবে প্রশ্ন আসে সেটার একদম বিস্তারিত এখানে দেওয়া আছে প্রতিটা ইউনিট নিয়ে। তারপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনগুলো এখানে আমরা দিয়ে দিয়েছি। একইভাবে আপনি যদি সাপোর্টস কন্ডিশনাল আসলেন, এই টপিকটাতে আমরা আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কীভাবে প্রশ্ন এসেছে ব্যাখ্যা করেছি, তারপরে রুলসগুলোকে আমরা দিয়ে দিয়েছি, ঠিক আছে। এভাবে আপনি প্রতিটা টপিক যেগুলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ সেগুলোর এখানে সাজেশন আকারে পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে ভোকাবুলারি পার্ট, ওকে। এরপরে আমরা যদি বাংলা সাজেশনে যাই, এই যে যেমন এটা হচ্ছে বাংলা সাজেশনের টপিক 15 সাপোর্টস, তো এখানে আমরা গুরুত্বপূর্ণ বাগধারাগুলো দিয়ে দিয়েছি এবং গুরুত্বপূর্ণ ব্যাকরণ গ্রন্থ ও তাদের রচয়িতা সম্পর্কে আলোচনা করেছি। তারপরে বাংলা লিপি এবং বাংলা ভাষা কীভাবে উদ্ভব হয়েছে সেটা আলোচনা করেছি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নিয়ে সাপোর্টস এখানে আমি সবগুলো দেখানো সম্ভব নয়, তারপরে যতটুকু পারতেছি আমি দেখাচ্ছি। যেমন আমরা যদি এদিকে দেখি, যেমন এটা হচ্ছে কি ধ্বনি পরিবর্তন, ঠিক আছে। তারপরে এটা হচ্ছে যে ছন্দে ছন্দে রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থগুলো মনে রাখা। সো এভাবে করে এই যে সুফিয়া কামাল, তাহারেই পরে মনে কবিতাটি নিশ্চয়ই আপনাদের মনে আছে। সো এই হচ্ছে যে মোটামুটি বাংলা সাজেশন, এটা হচ্ছে গণিতের সাজেশন। যে অঙ্কগুলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বারবার এসেছে সেই টপিকগুলোকে আমরা এখানে সুন্দর করে প্রতিটা টপিক আলোচনা করেছি ব্যাখ্যা সহকারে। এটা হচ্ছে রসায়নের সাজেশন। তো রসায়নে যেহেতু জৈব যৌগ থেকে প্রশ্ন বেশি আসে, আমরা জৈব যৌগটাকে খুব সুন্দর করে এই বইটাতে আলোচনা করেছি। দেখেন প্রতিটা টপিক, প্রতিটা বিক্রিয়া যেগুলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ, ইভেন কি অন্য বিশ্ববিদ্যালয়ের জন্য এগুলো গুরুত্বপূর্ণ, এবং অঙ্কগুলো ছোটো ছোটো সেগুলো আমরা দিয়ে দিয়েছি। তারপরে এটা হচ্ছে যে ফিজিক্সের চ্যাপ্টার ওয়াইজ দিয়ে এখানে টপিক ওয়াইজ দিয়েছি, যে যে টপিকটা গুরুত্বপূর্ণ সেগুলো এখানে আমরা দিয়ে দিয়েছি, ঠিক আছে। এই হচ্ছে যে ফিজিক্সের সাজেশন গেল, ঠিক আছে। আবার সাজেশন শেষে কিছু অনুশীলন আছে, এগুলো আপনারা নিজেরা করবেন। হ্যাঁ, আমি আর একটু দেখাই। এই হচ্ছে ফিজিক্সের সাজেশনটা, ঠিক আছে। এবার আমরা
বায়োলজি সাজেশনটা একটু দেখি। এটা হচ্ছে যে বায়োলজি সাজেশন প্রতিটা টপিকের গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো সেগুলো আমরা এমসিকিউ সহকারে এখানে দিয়ে দিছি, ঠিক আছে। এটা হচ্ছে বায়োলজি সাজেশন, দেখেন আর একটু দূরে দেখাই, ঠিক আছে। এগুলো হচ্ছে যে বায়োলজির সাজেশন, ঠিক আছে। তো এটা আমাদের হালদা পাবলিকেশনের ওয়েবসাইট haldapublication.com, এই ওয়েবসাইট থেকে অনলাইনে অর্ডার করতে পারবেন। রকমারি.com এ পাওয়া যায়, আর বাংলাদেশের যে অভিজাত লাইব্রেরিগুলো আছে সেগুলোতেও পাবেন।